আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অন্যান্য জায়গার ন্যায় কুমারঘাটে লক্ষ্মীনারায়ণ মন্দিরে কুমারঘাটে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে যোগ শিবিরের আয়োজন করা হয়। এই যোগ শিবিরে উপস্থিত ছিলেন এলাকার কচি কাঁচা শিশুরা। উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের ঊনকোটি জেলা সভাপতি প্রহ্লাদ দেবনাথ, প্রচার সম্পাদক পীযূষ দাস, সহসভাপতি সুমন দেবনাথ সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সংবাদ মাধ্যমকে সভাপতি প্রহ্লাদ দেবনাথ জানান, এই যোগ ব্যায়াম প্রত্যেকের শরীরের জন্য প্রয়োজন, তাই সবাই রোজ এই ব্যায়ামের মাধ্যমে নিজেদেরকে যেন সুস্থ রাখে। আজকে বিশ্ব যোগ দিবস, তো সমস্ত বিশ্বের মানুষ শরীরকে সুস্থ রাখতে, রোগ মুক্ত থাকতে এবং দেহের কর্মক্ষমতা ঠিক রাখতে, দীর্ঘায়ু অর্জন করার জন্য প্রতি বছর যোগকে প্রতিদিন প্রতিনিয়তই যোগ করা হয় এবং ইয়ে করা হয়। আর আজকের দিনে বিশেষ করে সম্মিলিতভাবে বিভিন্ন স্থানে, মুক্ত স্থান যেখানে যেখানে মাঠ আছে, মন্দির আছে, ব্যায়ামাগার আছে বা কোনো ক্লাব আছে, মুক্ত স্থান যেখানে যেখানে আছে, এখানে সম্মিলিতভাবে এই যোগাভ্যাসটা করা হচ্ছে। আজকে আমরা আমাদের বিএমএসের উদ্যোগে এখানে যোগ শিবিরটা করা হয়েছে।